আর এইভাবে কিন্তু আপনারা যে কোনো পোড়া কালো দাগকে তুলে দিতে পারবেন। ঘরের যে কোনো এক জায়গাতে যদি এইভাবে রেখে দেন তাহলে কিন্তু টিকটিকির উপদ্রব অনেকটাই কমে যাবে। কালো কালো দাগ পড়ে যায়, মানে ময়লা জমে যায় আর কি। এর খোসার গুঁড়ো নিয়ে এইভাবে যদি গাছের এইরকম চারধারে দিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো একটা সারের কাজ করবে, অন্য কোনো সার আর দিতে লাগবে না। এর মধ্যে এটাকে দিয়ে দেবো রূপোটাকে, আর দিয়ে দেবো আমি এক চামচ এই ডিমের খোসার গুঁড়ো। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করব না। আজকের আমি ডিমের খোসা দিয়ে এমন কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। অমলেট থেকে কালিয়া, সেদ্ধ থেকে পোচ, ডিমের পদের কোনো অন্ত নেই। কিন্তু সমস্যা হলো ডিমের খোসা নিয়ে। ডিমের খোসা কিন্তু আমরা যত্রতত্র স্থানে ফেলতে পারি না, কারণ যেখানেই ফেলবো ডিমের খোসার মধ্যে কিন্তু মাছি ভনভন করবে। এখন প্রশ্ন হলো, এই ডিমের খোসা আমরা ফেলবই বা কেন, যদি এই ডিমের খোসা দিয়ে আমার বাড়ির একগুচ্ছ কাজকে আমরা সহজ করে নিতে পারি। বন্ধুরা, আমাদের বাড়িতে কিছু থাক বা না থাক ডিম কিন্তু সবসময় থাকে, তাই ডিমকে কিন্তু দুর্দিনের বন্ধু বলাও চলে। তাই ডিমকে শুধুমাত্র খাবার হিসেবে ব্যবহার নয়, ডিমের খোসা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কাজ করে নিতে পারি। তাই এই ডিমের খোসা আমরা কোন কোন কাজে লাগাবো বা কিভাবে ব্যবহার করব তার পুরো ভিডিওটা কিন্তু আমি পরপর আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা প্লিজ আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আজকে আমি ডিমের খোসা দিয়ে যে পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু আমি বেশ অনেকগুলোই ডিমের খোসা নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু একদিনের ডিমের খোসা নয়, আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু জমিয়ে রেখেছিলাম। আপনারাও কিন্তু সেটাই করবেন, যে যেদিনকে ডিম আপনারা খাবেন মানে যে কোনো কাজে লাগাবেন তখনই কিন্তু ডিমের খোসাগুলো রেখে দেবেন। আর ডিমের খোসাগুলো রেখে দেওয়ার পর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর শুকিয়ে নেবেন। আর যখন এরকম বেশি হয়ে জমবে তখনই কিন্তু আপনারা গুঁড়ো করে রেখে দিতে পারেন বা বিভিন্ন কাজে লাগাতে পারেন। ডিমের খোসাগুলো গুঁড়ো করার আগে আমি বেশ কয়েকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো যেগুলোর জন্য কিন্তু ডিমের খোসা গুঁড়ো করার কোনো দরকার নেই, এরকম গোটা থাকলেই হবে। এবারে দেখুন, এখান থেকে আমি একটা গোটা খোসা নিয়ে নিয়েছি আর এখানে একটা ছুরি নিয়েছি, আপনারা টুথপিকও নিয়ে নিতে পারেন। নিয়ে এবারে আমি ডিমের খোসার গায়ে একটা ছোট্ট ছিদ্র করে নেব, মানে এরকম ফুটো করে নেব। আর এই ডিমের খোসা দিয়ে যে কত রকমের টিপস হয় বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝানো যাবে না বা দেখানো যাবে না, মানে এত রকমের পদ্ধতি রয়েছে। তো আমি যতগুলো সম্ভব একটা ভিডিওতে দেখানোর আমি অবশ্যই চেষ্টা করব দেখানোর। এই দেখুন কি সুন্দর একটা ছোট্ট ফুটো হয়ে গেল। এবার এখানে আমি একটা দড়ি নিয়ে নিয়েছি, দড়ি দিয়ে একটু বেঁধে নেব। আপনারা কিন্তু এগুলোকে ছোট ছোট টোটকাও বলতে পারেন, তবে কিন্তু এগুলো আমাদের প্রতিদিনের মানে প্রত্যেকের জন্য খুবই উপকারী এবং নিত্য প্রয়োজনীয় বলতে পারেন। দেখুন, বাড়ির বা ঘরের যে জায়গাগুলোতে দেখবেন টিকটিকি একটু বেশি চলাচল করে, মানে ঘরের কোণের দিকে বিশেষ করে, সেই সব জায়গাতে কিন্তু এই রকম একটা ডিমের খোসা ফুটো করে নিয়ে দড়ি লাগিয়ে যদি এইভাবে ঝুলিয়ে রাখেন না, তাহলে দেখবেন বাড়িতে টিকটিকির উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে। এই দেখুন, একবার হলেও আপনারা বিশ্বাস করে এই টিপসটা ফলো করতে পারেন। ডিমের এই খোসাগুলোকে দিয়ে আপনি কিন্তু আপনার ঘরের বিভিন্ন ধরনের ঘর সাজানোর সামগ্রিক কিংবা মোমদানি হিসেবেও কিন্তু কাজে লাগাতে পারেন। যেমন ধরুন, ডিমের গায়ের এই যে খোসাটা রয়েছে, এই যে খোসাটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের রং দিয়ে সুন্দর ডিজাইন করে কিন্তু ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারেন। আবার বাড়িতে মোমবাতিগুলো ব্যবহার করার পর নিচের যে ছোট ছোট অংশগুলো পড়ে থাকে, মানে আর কাজে লাগে না, কিংবা যে মোমবাতিগুলো এরকম ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কাজে লাগে না, সেই মোমবাতিগুলোকে কিন্তু আপনারা ভেঙে ভেঙে ডিমের খোসার এই ভিতরে দিয়ে দিতে পারেন। দিয়ে আর এই যে সুতোটা রয়েছে, সুতোটা মাঝখান দিয়ে এরকম দিয়ে দেবেন, তাহলে দেখবেন এই মোমবাতিটা কিন্তু অনেক দিন পর্যন্ত জ্বালতে পারবেন। এবার চলে যাবো আমি ডিমের খোসার গুঁড়োর উপকারিতায়। তার আগে আমি বলে দিই, আপনাদের যাদের যাদের বাড়িতে এরকম মিক্সির জার রয়েছে, দেখবেন ব্লেন্ডারের এই ব্লেডগুলোর ধারটা যখন চলে যায় বেশ কিছুদিন ব্যবহার করার ফলে, আপনি কিন্তু পুনরায় সেই প্রথম দিনের যে ব্লেডের ধারটা থাকে সেই ধারের অবস্থায় আনার জন্য কিন্তু এরকম কয়েকটা ডিমের খোসা নিয়ে এই জারের মধ্যে দিয়ে কিন্তু ঘুরিয়ে নিতে পারেন ব্লেন্ডারে, তাহলে দেখবেন অনেকটাই কিন্তু ধার চলে। এবার এই ডিমের খোসাগুলোকে ভেঙে ভেঙে এখন আমি এই জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ঘুরিয়ে নেব।
কোনো কিছু ধারালো করতে কিন্তু এই ডিমের খোসা বহু কাজে লাগে। ঢাকনা দিয়ে দিয়েছি, এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। ডিমের খোসা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। যত বেশি ডিমের খোসা হবে গুঁড়োটা তত বেশি হবে। আর এরকম বেশি করে একসাথে গুঁড়ো করে নিয়ে আপনারা কিন্তু রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত কাজে লেগে যাবে। আর শুধুমাত্র এই ব্লেডটা ধারালো করা নয়, এই এই যে মিক্সির জারের গাটা দেখবেন অনেক সময় অনেক দিন ব্যবহার করার পর চকচকে ভাবটা চলে যায়, কিংবা যে কোনো স্টিলের বাসনপত্র, যে কোনো স্টিলের জিনিস দেখবেন যখন চকচকে ভাবটা চলে যায়, এই যে খাঁজে খাঁজে নোংরা লেগে যায় বা একটু লোহা লোহা ভাব চলে আসে, তখন কিন্তু এই যে গুঁড়োটা করেছি না ডিমের খোসার গুঁড়োটা, এই গুঁড়োটা দিয়ে ভালো করে ওগড়ে ওগড়ে যদি ধুয়ে নেওয়া যায় না, তাহলে দেখবেন স্টিলের গায়ে একটা চকচকে ভাব চলে আসবে। এবার আমি ঘরোয়া ডাক্তারি টিপস আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে ডিমের খোসার গুঁড়োটা, এটা কিন্তু আপনারা ফার্স্ট এড হিসেবে কিন্তু কাজে লাগাতে পারবেন। এমন অনেক সময় হয় হঠাৎ করে কিন্তু কোথাও কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, ঠিক সেই সময় বাড়িতে কোনো রকম মলম বা ওষুধ নেই, তখন কিন্তু এই যে ডিমের খোসার গুঁড়োটা বাড়িতে রেখে দেবেন, একটু সেই জায়গাতে যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন সঙ্গে সঙ্গেই কিন্তু রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। এবার আমি যেটা দেখাবো সেটা হলো, এখান থেকে আমি এক চামচ ডিমের খোসার গুঁড়ো নিয়ে নিলাম, আর এখান থেকে আমি এক চামচ নিয়ে নেব ভিনিগার, নিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে ভিনিগারের সাথে ডিমের খোসার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু যে কোনো লাগা জায়গাতে দিয়ে দিতে পারেন। মানে দেখবেন যে হাড়ের যে জয়েন্ট জায়গাগুলো রয়েছে, শরীরের যে কোনো জায়গায়, মানে জয়েন্টের যে জায়গাগুলো যদি লেগে যায় হঠাৎ করে লাগুক, কিংবা অনেক দিন ধরে লাগা রয়েছে সারতে চাইছে না, তখন কিন্তু সেই জায়গাতে এইরকম এই মিশ্রণটা কিছুক্ষণ লাগিয়ে রেখে দিতে পারেন। বেশ কয়েকদিন এইভাবে ব্যবহার করার পর আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন যে হাড়ের ব্যথাটা কিন্তু সেরে যাবে। আমার বাড়িতে কিন্তু এই টোটকাটা ব্যবহার করা হয়, আমার শ্বশুরমশাই মানে খুবই করেন, আমি দেখেছি কোথাও হয়তো মানে মোচকা লাগলো বা হঠাৎ করে কাজ করতে করতে লেগে গেল, তখন এসে দেখি এই টোটকাটা উনি কাজে লাগায়, যে কোনো জায়গাতে, শুধুমাত্র আমি হাতে ব্যবহার করছি বলে তা নয়, মোটামুটি জয়েন্ট জায়গাতে দিতে হবে। এবারে চলে যাব আমি রূপচর্চায়। যে কোনো ত্বকের পরিচর্চা করার জন্য কিন্তু এই ডিমের খোসার অনেক গুণাগুণ রয়েছে, আমি পরপর বলছি দেখুন। যেমন সকালবেলা উঠে কিন্তু আমাদের সকলের প্রয়োজন হয় টুথপেস্টের, কারণ দাঁত পরিষ্কার করার জন্য, দাঁতের মানে যাদের দাঁত মানে হলুদ হয়ে যায় বেশি সাদা করার জন্য, আপনারা কি করবেন এই যে ডিমের খোসার গুঁড়োটা রয়েছে এক চামচ নিয়ে নেবেন, আর ওর সাথে না একটু নারকেল তেল আর বেকিং সোডা, এই দেখো এক চিমটি বেকিং সোডা আর একটু নারকেল তেল, যে কোনো নারকেল তেল একটু মিশিয়ে নেবেন, নিয়ে দেখবেন টুথপেস্ট হিসেবে কাজে করবেন, মানে লাগিয়ে দেবেন দাঁতের মধ্যে, যেমন করে ব্রাশ করেন দেখবেন হলুদ, মানে বেশ কয়েকদিন ব্যবহার করার পরে দেখবেন হলুদ দাঁত অটোমেটিক কিন্তু সাদা চকচকে হয়ে যাবে। অনেক সময় কি হয়, আমাদের শরীরে যে অঙ্গগুলো খোলামেলা অবস্থায় থাকে, যেমন ধরুন হাত পা এইসব জায়গাতে, কিংবা এই কনুই ঘাড়ের কাছে হাঁটুতে, দেখবেন অনেক সময় কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, কিংবা মানে উজ্জ্বলতাটা কমে যায়, ঠিক তখন আপনারা কি করবেন দেখে নিন। এখানে আমি ওই এক চামচ নিয়ে নেব ডিমের খোসার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো অ্যালোভেরা জেল। এখানে আপনারা বাজারে কেনা অ্যালোভেরা জেল দিতে পারেন, এখানে আমার বাড়িতে অ্যালোভেরা গাছ ছিল বলে আমি এখানে অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি, এক চামচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটু গোলাপ জল, তবে এই যে মুখে যে মাকে যে গোলাপ জলটা, সেই গোলাপ জলটা নেবেন, রান্নাতে যে গোলাপ জল ব্যবহার করা হয় সেটা কিন্তু না। এক চামচের মতো দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেমনটা মানে প্রয়োজন হবে ঠিক তেমন পরিমাণে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। এবারে যে জায়গাগুলোতে এরকম কালো কালো দাগ পড়ে যাবে, দেখুন যেমন কনুয়ে এখানতে বা এখান এই সব জায়গাগুলোতে দেখবেন অনেক সময় কিন্তু একদম কালো কালো দাগ পড়ে যায়, মানে ময়লা জমে যায় আর কি, এরকমভাবে কিছুক্ষণ ঘষে রেখে দেবেন, তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন অনেকটা উজ্জ্বলতা কিন্তু ফিরে আসে। এবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব,
আর কোনো জিনিস কিন্তু একদিনে ব্যবহার করার ফলে কিন্তু রেজাল্ট পাওয়া যায় না, বেশ কয়েকদিন পর পর এইভাবে ব্যবহার করতে থাকলে কিন্তু আপনারা অবশ্যই করে রেজাল্টটা পেয়ে যাবেন। এই দেখুন একটা চকচকে কিন্তু ভাব এসেছে, তবে একদিনে তো হয় না, কয়েকদিন পর পর করার ফলে আরও ভালোভাবে বোঝা যাবে। তাছাড়া এই ডিমের খোসার গুঁড়ো দিয়ে কিন্তু আপনারা ফেস মাস্ক বা ফেস স্কার্ফ কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কিভাবে করবেন বলে দিচ্ছি। এই এক চামচ ডিমের খোসার গুঁড়ো নিয়ে নেবেন আর তার সাথে অল্প একটু মধু মিশিয়ে নেবেন, নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নেবেন আর যখন শুকনো হয়ে যাবে তখন অল্প হালকা উষ্ণ গরম জল দিয়ে আলতো হাতে একদম ঘষে ঘষে তুলে দেবেন, দেখবেন স্কার্পের কাজ করবে। তাছাড়া এক চামচ যদি এই খোসার গুঁড়ো নিয়ে নেন আর তার সাথে টক দই মিশিয়ে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন, দেখবেন ত্বক একদম কোমল হয়ে যাবে, উজ্জ্বলতা বেড়ে যাবে, বেশ ভালোই উপকার দেয়। বাড়িতে দেখবেন অনেক সময় বোতল বহুদিন ব্যবহার করার ফলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়, ভিতরে দাগ পড়ে যায়, কালো কালো হয়ে যায়, লাল লাল একটা দাগ পড়ে যায়, কিংবা ফ্লাস্ক, এই ফ্লাস্ক ব্যবহার করার পরেও কিন্তু ভিতরে একটা শ্যাওলা শ্যাওলা ভাব চলে আসে, মানে নোংরা জমে যায় ফ্লাস্কের ভিতরে গায়েও পর্যন্ত। তখন কি করবেন, এখান থেকে এই যে গুঁড়োটা করে রেখেছি এক চামচ গুঁড়ো নিয়ে নেব, নিয়ে ফ্লাস্কের মধ্যে দিয়ে দেবো, আর এর মধ্যে কিন্তু জল দিয়ে দিতে হবে অল্প। সেমভাবে আমি বোতলের মধ্যেও গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। আর এইভাবে তো ফ্লাস্ক বোতল খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। এবার আমি ফ্লাস্কের মুখে ঢাকনাটা দিয়ে এইভাবে ভালো করে বেশ কয়েক মিনিট নাচাতে থাকবো। এইভাবে নাচাতে নাচাতে দেখবেন ভিতরটা একদম পরিষ্কার হয়ে যাবে, আর গায়ের এগুলোও কিন্তু ওই গুঁড়ো দিয়েও ভালো করে ওগড়ালেও পরিষ্কার হয়ে যাবে। এগুলো ছাড়াও বাড়িতে যে আমরা বেসিন ব্যবহার করি, বেসিনে দেখবেন মানে জল ঢালতে ঢালতে যে কোনো খাবার টাবার পরে কিন্তু দুর্গন্ধ বেরোয়, কিংবা ওই যে পাইপটাও নোংরা হয়ে যায়, তখন দেখবেন ওখানেও এক চামচ কিন্তু ওই গুঁড়ো দিয়ে আর জল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, দেখবেন দুর্গন্ধটাও চলে যাবে আর পাইপটাও পরিষ্কার হয়ে যাবে। ফ্লাস্ক ও বোতলটাকে আমি বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর চকচকে হয়ে গেছে। আর এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন যদি আমাকে একটু বিশ্বাস করেন আর হাতে একটু সময় থাকে। এবার আমি নিয়ে নিয়েছি রূপোর জিনিস, আপনারা কিন্তু যে কোনো রূপোর গহনা কিংবা রূপোর বাসনপত্র যেগুলো এরকম একটু কালচে দাগ এসে যাবে, কালো হয়ে যাবে, সেগুলো সাদা রূপো মানে নতুন রূপোর মতন একদম চকচকে করার জন্য আপনারা কিন্তু এই ডিমের খোসার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এখানে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এটাকে দিয়ে দেবো রূপোটাকে, আর দিয়ে দেবো আমি এক চামচ এই ডিমের খোসার গুঁড়ো, দিয়ে ভালো করে এইভাবে রেখে দেব প্রায় 20-25 মিনিট আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব। আর তারপরে আমি ভালো করে মেজে নিয়ে নেব, দেখবেন কতটা চকচকে হয়ে যায়। আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা হলো রান্নার কড়া। প্রতিদিন রান্না করার পর দেখবেন কড়ার গায়ে একটা বাজেভাবে দাগ পড়ে যায়, শুধুমাত্র কড়া নয়, চা করার পর চা করার যে পাত্রটা থাকে দেখবেন তার মধ্যেও বেশ ভালো মতো দাগ পড়ে যায়, দুধ জাল দেওয়ার পরেও দাগ পড়ে যায়, সেই সব পাত্রগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়াটা একটা খুব বড় টিপস। আর আমি এখন কি করব, এই কড়ার মধ্যে দিয়ে দেবো ডিমের গুঁড়ো 1-1.5 চামচ, দিয়ে দেবো লবণ 1 চামচ, আর দিয়ে দেবো জল, দিয়ে এখন আমি জাল দিয়ে ফুটিয়ে নেব। জলটাকে বেশ ভালো মতো ফুটিয়ে গরম করে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি কড়ার গায়ে এইভাবে ভালো করে করে লাগিয়ে দেব, দিয়ে খুন্তির সাহায্যে একটু করে কিন্তু এইভাবে উপরে নেব। আপনারা ভালো করে দেখলে লক্ষ্য করবেন যে তেলের যে একটা কষ থাকে কিংবা যে দাগগুলো থাকে আমি খুন্তি দিয়ে ওগড়ানোর ফলে এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, মানে একদম বোঝা যাচ্ছে যে কড়ার গা থেকে এগুলো উঠে যাচ্ছে। এই গরম জলটাকে প্রথমে ফেলে দিয়েছি, আর তলায় যে ডিমের গুঁড়োগুলো ছিল মানে ডিমের খোসার গুঁড়ো সেগুলো দিয়ে প্রথমে আমি ভালো করে এইভাবে ওগড়ে দাগগুলোকে তুলে নেব, তারপর বাসন মাজার সাবান দিয়ে আবারও একবার এইভাবে ওগড়ে ভালো করে কড়াটাকে পরিষ্কার করে নেব। মাজার পর কড়াটাকে দেখুন কতটা চকচকে আর পরিষ্কার হয়ে গেছে, তাই আপনারা কিন্তু এইভাবে যে কোনো কালো পোড়া দাগ তুলে দিতে পারবেন।
এই ডিমের খোসার মধ্যে কিন্তু প্রায় 95% ক্যালসিয়াম কার্বনেট থাকে। এর ফলে কি হয়, গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পায়, আর তাছাড়াও গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসে, এর ফলে ফলেও ভরে যায়। এখন আমি দেখুন এখানে আমাদের একটা গাছ রয়েছে, এই গাছের চারি সাইডে দিয়ে দেবো, মানে প্রচুর মানে ভালো একটা সারের কাজ করে এই কিন্তু ডিমের খোসার গুঁড়ো। তাই ডিমের খোসার গুঁড়ো নিয়ে এইভাবে যদি গাছের এইরকম চারধারে দিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো একটা সারের কাজ করবে, অন্য কোনো সার আর দিতে লাগবে না। এরকম চারিদিকে গোল করে দিয়ে দিতে হবে। আর আমার তো এখানে একসাথে দুটো গাছ রয়েছে, দেখুন পেয়ারা গাছ আর পেঁপে গাছ, যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, সারের কাজ করবে। আরও যে কথাটা আপনাদেরকে বলা হয়নি, এই যে ডিমের খোসার গুঁড়ো করে যদি আপনারা যারা বাড়িতে পাখি পোষেন কিংবা পাখিদের খাবার দিতে খুবই ভালোবাসেন, খাওয়াতেন, তারা কিন্তু ছাদে বা বারান্দায় যে কোনো একটা পাত্রের মধ্যে করে এই গুঁড়োটাকে রেখে দেবেন, পাখিরা কিন্তু খুব ভালোভাবে খায়, মানে পাখিদের একটা ভালো খাবারও বলতে পারেন এটাকে। আজকে আমি যে ডিমের খোসা দিয়ে এই যে গুণাগুণ আর উপকারিতা টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো কিন্তু একদম বিনা খরচে আপনারা ফেলে দেওয়া জিনিস দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই বলবো আজ থেকে আপনারা ডিমের খোসা এখানে ওখানে ফেলে না দিয়ে বাড়িতে এই উপকারিতা জিনিসগুলো খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু নিজেরাই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, তাহলে আমার আজকের এই বিনা খরচে টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।